হ্যালো, হ্যাঁ মুন্না, তুই কই? কক্সবাজারে আসিবর সাথে আসছে। আরে বেটা, কেন গেছিস বল? কেন আবার শখ হইলো? মনে হইলো জাওবন রেস্টুরেন্টে শুটকি ভর্তা খামু। আসিবরে কইলাম চল যাই, এসি বাস ডাইরেক্ট ঢাকা টু কক্সবাজার। কাউন্টারে গেলাম, টিকিট কাটলাম, উইঠা বসলাম, রাতে আবার চলে যাবো। নে না, আসিবের সাথে কথা বল। ধর ধর ধর। হ্যালো, হ্যাঁ দোস্ত, কক্সবাজারে কি বিশ্বাস হচ্ছে না? এই শোন সাগরের শব্দ শোন। কি বিশ্বাস হলো? আরে ওটা হ্যান্ডিক্যামও নিয়ে আসছি, রেকর্ড করে রাখতেছি, রাইতে আইস দেহ মনে। বড়লোক বন্ধুর পাল্লা পেরা চলে আসছি কক্সবাজার। জীবনে প্রথম ফ্লাইটে চড়া হলো, এখন আধা বেলা ফাইভ স্টার হোটেলে উঠছি। আরে বেটা, পরে পয়সায় মজা লুটতেছি আর কি। চট্টগ্রামে আসবো বলে আমরা দুই বন্ধু আসছি ভলভো বাস কাউন্টারে। হঠাৎ দেখি কক্সবাজারের বাসে দুইটা সুন্দরী মেয়ে, একটার মুন্নার পছন্দ হলো, আরেকটারে আমার। সেটা টার্গেট নিয়ে টিকিট চেঞ্জ করতে গেছি, আয়সা দেখি বাস গেছে গিয়া। আমরা চট্টগ্রামে আসলাম, বাস থেকে নামাই, মুন্না কয় যে না কক্সবাজার যাবো, যেই বলা সেই কাজ। দুইটা ফ্লাইটের টিকিট করলো, চলে আসলাম কক্সবাজার। বলিস কি? হ্যাঁ, আরে মুন্নাকে কোনো মেয়ের ব্যাপারে এত সিরিয়াস হইতে কখনো দেখি নাই তো। আমিও না। আচ্ছা, খালি মুন্নাই সিরিয়াস না তুইও? মুন্না মুন্নাটার ব্যাপারে সিরিয়াস, আর আমি আমারটার ব্যাপারে সিরিয়াস। আরে বেটা, এখন তো আর খুঁজে পাই না। এই রাখতেছে। আচ্ছা ক্যামেরাটা দে, ক্যামেরাটা দে, ক্যামেরাটা দে। কি হইছে? কি ব্যাটা, পাইছি 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 পাইছি। কই 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 কেমনে খুঁজে বের করলি? ঠিকই তো পাইছস। এই মেয়েটা খুব সুন্দর, তাই না? দেখ দেখি, হ সুন্দর, কিন্তু এটা কি খারাপ নাকি? না তা খারাপ না। এই মেয়েটাকে আমার বেশি পছন্দ হয়েছে। দেখ 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 দেখ, হ্যাঁ সুইট না? এটা বেশি সুইট। হ্যাঁ না, এটা আমার। হ্যাঁ দোস্ত, চল গিয়ে আলাপ করি। আলাপ করবি? হ্যাঁ কেমনে? আয় দেখতেছি, আয়। বলা আঙ্কেল, আপনার সাথে পরিচিত হই। আমরা ঢাকা থেকে এসেছি, একটা ডকুমেন্টারি ফিল্ম বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্টারি। ওই এনজিওর কাজ আর কি, ট্যুরিজম ইন বাংলাদেশ। রাইট রাইট, হ্যাঁ ট্যুরিজম ইন বাংলাদেশ। এই জন্য আমরা কিছু ইনফরমেশন কালেক্ট করছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। ও, আমার নাম হচ্ছে আসিফ আর উনি হচ্ছেন মুন্না। মুন্না জি। আঙ্কেল, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার একটা ইন্টারভিউ করতে চাই আমরা। ইন্টারভিউ? জি। আমার? জি জি, জাস্ট মিনিট। হ্যাঁ বলো, কি ইন্টারভিউ দিতে হবে? তাহলে আঙ্কেল শুরু করছি। হ্যাঁ মুন্না, প্রশ্ন কর। হ্যাঁ প্রশ্ন কর, প্রশ্ন কর। আচ্ছা, আপনার নাম? আমার নাম আলতাফ হোসেন। আপনি কক্সবাজারে কেন এসেছেন? সমুদ্র দেখতে এসেছি। জীবনটা
শেষ হয়ে গেল তো, কখনো সমুদ্র দেখিনি, তাই ভাবলাম যাই একবার কক্সবাজার বাজারে সমুদ্রটা দেখে আসি। আপনি কি একা এসেছেন? না না, আমার সঙ্গে আমার দুই মেয়ে এসছে, পলার পুণ্যি। পলার পুণ্যি? আচ্ছা কেমন লাগছে আপনার? কি বলবো, মানে কাল রাত্রেই তো আমরা এসেছি, এখনো ভালো লাগা খারাপ লাগা মানে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আঙ্কেল আপনার ইন্টারভিউ মনে হয় আমরা আবার কাল পরশু নেব। আঙ্কেল আপনি কোথায় উঠেছেন? কেন, গাংচিলে? আঙ্কেল আমরা তো গাংচিলে উঠেছি, আপনার সঙ্গে আবার দেখা হয়ে যাবে। হ্যাঁ, হবে, ওনাদের সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো। আপনার ইন্টারভিউ আমরা আবার নেব, কয়েকদিন তো আছেন। দুদিন তো আছি, ওদের সঙ্গে কথা বলতে চাও? জি জি আঙ্কেল। এই পলা পুণ্যি! আঙ্কেল ওনারা ওখানেই থাক, ওনারা সমুদ্রের পানিতে পা ডুবিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন, আমরা সেটা শুট করবো, ভ্যারিয়েশন আসবে, অনেক নেচারাল হবে। আঙ্কেল জি, ভেরি গুড। তাহলে আমরা যাই আঙ্কেল, যাও। ট্যালেন্ট ট্যালেন্ট, তোমাদের কি খুঁজছে বাংলাদেশ? Excuse me. Please, 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 আপনি উঠবেন না, উঠবেন না। একটা শট, একটা শট। ভিডিও করছেন কেন আপনি? হ্যাঁ, কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? পানিতে একটা শট নিয়ে নিই, দাঁড়ান, এক মিনিট, এক মিনিট। যাই বলে পারমিশন ছাড়া কার কাছ থেকে জিজ্ঞেস করছেন আপনারা? প্লিজ, আসলে আমরা একটা ডকুমেন্টারি করছি, মানে ট্যুরিজমের উপর একটা ডকুমেন্টারি করছি। জি জি, কক্সবাজারে। আরে আপনারা ডকুমেন্টারি করবেন আমাদের কি দাতে? আশ্চর্য। ম্যাডাম আসলে আপনাদেরকে খুব ভালো লাগছিল তো? পানিতে পা ভিজিয়ে আপনারা হাত সুন্দর করে ছবি করছিলেন, আমাদের খুব সুন্দর ছবি এসেছে। প্লিজ আপনি ক্যামেরাটা বন্ধ করুন, বন্ধ করুন। একটা শট। ম্যাডাম ম্যাডাম প্লিজ। কিরে ইন্টারভিউ দিলি? কিসের ইন্টারভিউ? আরে ছেলে দুটো একটা ডকুমেন্টারি বানাচ্ছে। এই ডকুমেন্টারি বানাচ্ছে তো আমাদের কি, ওদের ক্যামেরা কেন আমরা ছবি তুলবো? সে এটা উটকো ঝামেলা কেন আমাদের কপালে এসে জোটে? আমি বেটা বুঝি না দোস্ত। লো আবার যাই। আবার দেখলি না কিরকম হট টেম্পার, এবার কাছে গেলে ফায়ার হয়ে যেতে পারে। তাই বলে তীরে এসে তোরে ডুবিয়ে দেবো? না চল। না না আমি না, তুই যা। একবার না পারিলে দেখো শতবার, চল। ও তোমরা, এই শোনো আমারই ভুল হয়েছে, মেয়েদেরকে আমারই বলে দেওয়া উচিত ছিল যে আমি পারমিশন দিয়েছি, ওরা না জেনে তোমাদের সঙ্গে একটা খারাপ ব্যবহার করলো, সরি। না না আঙ্কেল আপনি, ছি ছি ছি, আপনি সরি বলছেন কেন? আঙ্কেল আমরা তো সরি বলতে এসেছি, আমাদের আমাদের উচিতই হয়নি ওনাদের পারমিশন ছাড়া ক্যামেরা অন করা। সরি ম্যাডাম, সরি 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 আঙ্কেল। না ওরা কেবল এসছে তো, এখন পর্যন্ত কিছুই দেখেনি। আচ্ছা আচ্ছা, মানে এক কাজ করো না, যেদিন আমার ইন্টারভিউটা আবার নেবে জি, সেদিন না হয় ওদের কিছু ইন্টারভিউ নিয়ে নিও। জি জি অবশ্যই অবশ্যই, যদি ওনারা পারমিশন দেন অবশ্যই নেব। আরে পারমিশন তো আমি দেবো। তাহলে তো কথাই নেই। জি আঙ্কেল, কফি খান? না না, ডাব, এখানকার ডাব আঙ্কেল খুব ভালো, খুব ভালো ডাব। জি জি, ডাব। তোমরা আমাকে ডাব খাওয়াতে চাও? এই ডাব, এখানে পাঁচটা ডাব দাও, পাঁচটা পাঁচটা, তাড়াতাড়ি। গুড মর্নিং স্যার। মর্নিং। আমাদের একটা ডাবল বেডের রুম লাগবে, পাওয়া যাবে? আচ্ছা আমাদের পরিচিত আলতাফ হোসেন নামে একজন ভদ্রলোক আপনাদের এখানে উঠেছেন, হ্যাঁ, ওনার রুমটা কত কোন নাম্বার একটু বলা যাবে? দেখতে হবে প্লিজ, দেখুন। আচ্ছা 234 অথবা 236 এরকম রুম পাওয়া যাবে, মানে ওটার আশেপাশে কোন রুম? কোনটা পাওয়া যাবে? কোনটা? 234 হবে স্যার। 234? ওটাই দিন, ওটাই দিন, ওটাই দিন। হ্যাঁ
আঙ্কেল আপনারা এখানে, আবার দেখা হয়ে গেল। একই বলে দুনিয়া গোল, বারবার দেখা হয়ে যাচ্ছে। জি আঙ্কেল। তা তোমাদের ডকুমেন্টারির কি অবস্থা? কদ্দুর জি আঙ্কেল। জি ভালো, খুব ভালো হচ্ছে আঙ্কেল। আমরা অনেক দূর এগিয়ে গেছি। ও আঙ্কেল, আমরা হিমছড়ি যাচ্ছি শুটিং করতে। রাইট রাইট। একটা বড় অনেক বড় একটা জিপ নিয়ে যাচ্ছি। অনেক বড় বড়? জি আঙ্কেল, ওই যাকে বলে শুটিং কার। রাইট। আপনারা যদি যেতে চান তাহলে আমাদের সঙ্গে যেতে পারেন। না আমাদের কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না আঙ্কেল। তো তোমরা যাচ্ছ কো? আপনি যদি চান তাহলে আপনার সুবিধা মতো সময় যাব। হ্যাঁ আপনার সুবিধা। তাই? জি। তাহলে আজ বিকেলে চলো। বিকেলে? হ্যাঁ বিকেলে। জি কোনো অসুবিধা নেই, বিকেলেই যাবো। খুব ভালো হবে। বসো। জি জি। শুনো, আমরা তুমি কয়টা টাকা দাও, আমি মার্কেটিং করি। বসতে পারি? হ্যাঁ শিওর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি একা এলেন যে? পলার শরীরটা ভালো না, বাবা তাই এলো না। হ্যাঁ ভাবলাম যাই সানসেটটা দেখে আসি। ও হ্যাঁ, খুব ভালো করেছেন। হ্যাঁ খুব ভালো করেছেন। পলা আপনার বোনের নাম, আপনার নাম? পন্নি। আমার নাম মুন্না। আমি MBA করেছি, নিজে একটা ফার্ম দেওয়ার চেষ্টা করছি। আপনি? আমি ঢাকা ইউনিভার্সিটিতে। ও খুব ভালো। আপনারা দুই বোনই? মা মারা গেছেন। ও আমার মা অনেক আগে মারা গেছে। আমার বাবাই আমাদের মা।
সরি। আপনার বাবা খুব অসাধারণ একজন মানুষ সত্যি। জি ডাব খাবেন? না এটা ধরুন। এটা আপনার। আমার অসুখটা আসলে কি? বাবা আমি কি বাঁচবো? মারি এই দুনিয়াতে চিরটা কাল কেউ কি বেঁচে থাকে? মানুষের জীবন এই আছে এই নেই। এই দেখ আমি তোর বাবা, সামনে দাঁড়িয়ে আছি, বিকেলে দেখবি হয়তো আমিই নেই। এই তো জীবন। আরে আঙ্কেল আপনারা এখানে আজ বিকেলটা কি এখানে কাটিয়ে দেবেন? না না না, তোমরা আজ বিকেলে কোথায় যাবে তোমরা? না মানে আমারও বাইরে যেতে ইচ্ছে করছে না, তাই আর কি এখানে। ও আঙ্কেল আপনার জন্য চায়ের কথা বলি? চা বলো, অর্ডারটা দিয়ে এখানেই চলে এসো, আমরা বিকেলটা এখানেই কাটাবো। জি থ্যাংক ইউ। আপনার জন্য বলবো? সমুদ্র পারে সূর্য ডোবার দৃশ্যটা কিন্তু খুব সুন্দর, কিন্তু মুহূর্তটা করুন তাই না, কেমন যেন একা লাগে। ঠিকই বলেছেন,
সবাই নিশ্চয়ই লাগে না, যারা আসলে একা হয়তো শুধু তাদেরই লাগে। হতে পারে, যেমন আমি। যেমন আমি চাপা মারেন না, এই বয়সে আজকাল কেউ একা থাকে না। থাকতেও তো পারে। হ্যাঁ পারে, কিন্তু আপনি পারেন না। আপনি দেখতে হ্যান্ডসাম, মনে হয় টাকা পয়সাও ভালো আছে, আপনি পারেন না। এই কোশ্চেন কিন্তু আমিও আপনাকে করতে পারি। এই যে আপনি দেখতে কত সুন্দর, কত মিষ্টি চেহারা, কত সুন্দর করে আপনি কথা বলেন, আপনি নিশ্চয়ই একা নন। আমাদের ফ্যামিলিতে অনেক সমস্যা সাহেব, আমাদের অনেক কষ্ট, তাই রিলেশন টিলেশন নিয়ে আমরা দুবোন কখনো মাথা ঘামাই না, আর কখনো এসব সম্ভাবনা দেখা দিলেও এড়িয়ে চলি। আমি ঠিক করেছি, আমি শুধু একজনকেই ভালোবাসব, এমন কাউকে যাকে নিয়ে আমি শেষ জীবন পর্যন্ত কাটাতে পারবো, শুধুমাত্র তাকে নিয়ে। সত্যি? হ্যাঁ। তাহলে আপনি আমার মাথা ছুঁয়ে বলেন যে আপনি জীবনে যাকে একবার ভালোবাসবেন তাকে ছেড়ে কখনো যাবেন না, তার সাথে শেষ পর্যন্ত থাকবেন। সত্যি আমি আপনার মাথা ছুঁয়ে বলছি, আমি যাকে ভালোবাসবো চিরকাল শুধু তাকেই ভালোবাসবো, কোনোদিন কোথাও তাকে ছেড়ে যাব না। মনে থাকে যাবে। আপনার বন্ধু? আমার বন্ধু মুন্না। ছেলেটা কেমন? অসাধারণ। অসাধারণ? অসাধারণ মানে অসাধারণ। বাবা বিশাল বড় লোক, ইকোনমিস্ট, ছেলেও বড় লোক, কিন্তু বড় লোকদের যে সমস্ত দোষ ত্রুটি থাকে ওর সেসব নেই। ওর বাবা যত টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছে ওর নামে, তা দিয়ে আমার মতো তিনটা লোকের জীবন কেটে যাবে, কিন্তু সেদিকে ওর নজর নেই। সে নিজেই একটা কিছু করতে চায়, মানে নিজের পায়ে দাঁড়াতে চায়। অবশ্য ভালোও করছে, এখন বলতে পারেন সে নিজেও একজন বড় লোক। আর আপনি? আমি সত্যি কথা বলবো, আমি খুব সাধারণ ঘরের একটা ছেলে, আপাতত বড়লোক বন্ধুর সঙ্গে আছি, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আপনার অনেস্টি আমাকে মুগ্ধ করেছে, আই অ্যাম হাইলি ইমপ্রেসড। তাই পানিতে ছোটাছুটি করছে। বলা ছেলে দুইটা কিন্তু দারুণ, তবে মুন্না ছেলেটাই বেশি বেটার, তাই না? বুড়ার বেটার দিয়ে কি করবো রে? না, মুন্না বড় লোকের ছেলে কিন্তু সলিড মরাল ক্যারেক্টার, জীবনে কোনোদিন প্রেম করে নাই জানিস তো। যাকে সে ভালোবাসবে তাকে ছেড়ে সে জীবনও যাবে না, এটা হলো তার প্রতিজ্ঞা। তো তুই ঝুলে পড়। আরে আমি তোকে তোর জন্য পছন্দ করেছি। কোনো দরকার নেই, আমারটা আমি খুব ভালোভাবে বুঝি, তোর পাকামো করতে হবে না। পাকামো না তো, আর শোন না, মুন্না তোকে অনেক পছন্দ করে।
দেখ পুনি, আমাকে পছন্দ করলেও কি আর না করলেও কি, আমার জীবনটা আমি সারাটা জীবন একা কাটিয়ে দিতে পারবো। তুই কেন কানের সামনে বকবক করছিস, যা তো এখান থেকে। জানেন পলানা আপনাকে খুব পছন্দ করে। তাই নাকি? আর তুমি কাকে পছন্দ করো? আমি আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। শোনো, ব্যাপারটা শোনো, আসিফ পছন্দ করে পলাকে, আর আমি পছন্দ করি তোমাকে। না না, কিন্তু আমি যে আসিফকে পছন্দ করি। সত্যি? হ্যাঁ। শেষ পর্যন্ত আসিফেরই জয় হলো। হোক, আসিফ থাকুক, আমার তো তাহলে থাকার কোনো মানে হয় না। আমি চলে যাব। হ্যাঁ, আমি এখানে থাকবো না। কি করবো এখানে থেকে? এই সমুদ্র, এই পাহাড়, এই ধুধু বালু, এসবের কোনো মূল্য নেই, সব মূল্যহীন। আমি চলে যাব। আপনি যাবেন না, প্লিজ। প্লিজ আপনি যাবেন না। আপনাকে আমার খুব ভালো লাগে জানেন। তাই নাকি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো হতো যদি আমরা এই চারজন পেয়ার হতে পারতাম, পলার সাথে মুন্না আর আপনার সাথে আমি। আপনি বোধহয় ভুল করছেন পুন্নি, আসলে পলাকে পছন্দ করি আমি, আর আপনাকে মুন্না। কেন আমি খারাপ কিসে? তুমি কেন আমাকে পছন্দ করবে না বলো? কেন পছন্দ করবে না? পুন্নি, এটা তো আসলে জেদাজেদের বিষয় না, এটা ভালো লাগার বিষয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, যার যাকে ভালো লাগে। আমার ভালো লেগেছে তোমাকে, পলার ভালো লেগেছে মুন্নাকে, এখন তো আর কিছু করার নেই, তাই না? চলো আমরা ঘুরতে যাই কক্সবাজারে, না রিক্সা চড়তে খুব মজা, চলো আমরা ঘুরতে। এই রিক্সা, এই রিক্সা, এই দোস্ত, আমি থাকছিলাম।
আমি চলে যাচ্ছি। কি বলছিস তুই, চলে যাচ্ছি মানে? চলে যাচ্ছি মানে চলে যাচ্ছি। দেখ, আমি তোর টাকায় এখানে এসেছি, তোর টাকায় খাচ্ছি দাচ্ছি ঘুরছি মজা করছি। কয়েকদিন পরে তোর ফার্মে আমার চাকরি হবে, বেতন পাবো, সেই টাকায় আমার সংসার চলবে। তোর সাথে আমি বেমানি করতে পারবো না। পূর্ণিমাটার মাথা খারাপ হয়ে গেছে, সে ইজ আফটার মি। সেই জন্য আমি ডিসিশন নিয়েছি, আমি চলে যাবো। তুই থাক, দেখ কিছু করতে পারিস কিনা। কি বলছিস তুই, তাই বলে তুই আমাকে একা ফেলে রেখে চলে যাবি? দোস্ত দেখ, এই মেয়েদের সাথে আমার পরিচয় দুদিনের, আর তোর সাথে, তোর সাথে আমার ফ্রেন্ডশিপ একবার ছোটবেলা থেকে, প্রাইমারি স্কুলের ফ্রেন্ডশিপ আমাদের। তাছাড়া তুই পূর্ণিকে পছন্দ করেছিস, আমি না। এখন সে আমার পিছে রাখলে তো হবে না। আসিফ, তুই সত্যি আমার খুব ভালো বন্ধু, আমি এটা মন থেকে বিশ্বাস করি। তুই কোথাও যাচ্ছিস না, তুই এখানে থাকছিস। আমি আসছি। যাবে বিচে যাও। শুনুন, আপনি বিচের দিকে যাচ্ছেন? হ্যাঁ। আমি আপনার সাথে যেতে পারি? শিওর, চলুন। ভালোই হলো, আপনার সাথে গল্প করতে করতে যেতে পারবো। বাবা দেখো, ওরা দুজন রিকশায় করে যাচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে? হ্যাঁ, কিন্তু আসিফটা কোথায়? ওকে দেখছি না যে, কি জানি চলে গেছে মনে হয়। দুজন একসঙ্গে এলো আর একজন চলে গেল। চল সাগর পাড়ে যাই। বাবা আমি যাবো না, তুমি যাও। যাবি না? আমি আর পারছি না, এ কি খেলা শুরু করলাম আমি, এখন নিজের জালে তো নিজেই জড়িয়ে পড়লাম। আসলে আমার ভালো লাগে মুন্নাকে, মুন্না রাজার ব্যবহার কথাবার্তা সবকিছুতেই আমি মুগ্ধ। আমার মনে হয়েছে এই দুজনের মধ্যে তো বটে, পৃথিবীতে যত ছেলে আছে মুন্না তাদের মধ্যে সেরা, সেরা বলেই তাকে আমি বলার জন্য পছন্দ করেছি। আমি কেন তাকে নেব, সেরা জনকে নেবে বলা? মুন্না বলেছে সে যাকে ভালোবাসবে তাকে সে জীবনেও ছাড়বে না। আমি চাই পলার সাথে মুন্নার বিয়ে হোক, তাহলে মুন্না পলাকে জীবনেও ছাড়বে না। মুন্না বড় লোক, অনেক বড় লোক, পলার যে একটা বড় লোক হাজবেন্ড দরকার। পলার একটা অসুখ আছে, ওর ট্রিটমেন্ট দরকার। পলার হাজবেন্ড যে হবে তাকে অনেক কেয়ারিং হতে হবে, অনেক টাকাওয়ালা হতে হবে। মুন্নাই হলো পলার জন্য পারফেক্ট, আমার জন্য না। কিছু বলবেন? আচ্ছা পলা বলুন তো, মানে আসিফ আর আমি দুজনের মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে? কাউকে না। কাউকেও না? না মানে একজনকে বেশি আরেকজনকে তো কম লাগতেই পারে। বললে তো আপনি মন খারাপ করবেন। না না না, আমি মন খারাপ করব না। আচ্ছা, আমার দুজনকেই পছন্দ, তবে আসিফকে একটু বেশি। তবে সেটা প্রেম পর্যায়ে কিছু না, আসলে আমি প্রতিজ্ঞা করেছি কখনো প্রেমই করব না। জি ঠিক আছে, আপনি করবেন না,
কিন্তু আমার একটা মানে সমস্যা আছে, মানে আপনি প্লিজ সেটা একটু বোঝার চেষ্টা করুন। মানে আপনাকে বলি পলা, বিষয়টা হচ্ছে যে আমি পুণ্যির প্রেমে পড়ে গেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে মানে পুণ্যি আমাকে ভালোবাসে না, পুণ্যি ভালোবাসে আসিফকে, আর আসিফ ভালোবাসে আপনাকে। আপনি প্লিজ একটু পুণ্যিকে বোঝান না, আর আপনিও তো আমার চেয়ে আসিফকেই বেশি পছন্দ করেন, তাই না? আসলে পুণ্যি যদি আসিফকে পছন্দ করে থাকে তাহলে তো আমি কখনো আসিফের সাথে সহজ হতে পারবো না। আর পুণ্যি আমার ছোট বোন, ছোটবেলায় আমার মা মারা যাওয়ার পর আমরা দু বোন একসাথে বড় হয়েছি। জানেন, মাঝে মাঝে মনে হয় পুণ্যি হয়তো আমার জীবন, ও যদি আমার জন্য স্যাক্রিফাইস করতে পারে আমি কেন পারবো না। দিন গেল তোমার পথ চাহিয়া, মন পড়ে সখী গো কার লাগিয়া, সহেনা যাত না তোমার আশায় বসিয়া, মনে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া, পুড়িয়া মিয়া গুনে ও দিন গেল তোমার পথ চাহিয়া। তোমার আশায় বসিয়া মনে না
আমি আমার পছন্দ থেকে দূরে সরে আসছি। আমার কষ্ট হচ্ছে, খুব কান্না পাচ্ছে, কিন্তু আমার কিছুই করার নেই। পূর্ণিকে আমি খুব ভালোবাসি, খুব, ওর ভালো লাগাটাই আমার কাছে বড়। আমার কেউ না, কিরে আমি বুঝতে পারছি না তোর মন খারাপ করে বসে থাকার কারণ কি। দেখ মুন্না, তুই আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, তোর জন্যে পূর্ণির দেওয়া প্রস্তাব আমি রিফিউজ করেছি, আর তুই তুই পলার সাথে, না না, এটা আমি এক্সপেক্ট করিনি। কি আবল তাবল বলছিস, কি বল, পলার সাথে আমি কি কি বল, পলার সাথে কি সেটা আমাকে বলতে হবে? নিজের চোখে তো দেখে এলাম, পলার হাত ধরে ঘুরে বেড়াস, এসে এসে কথা বলিস, ভেবেছিস আমি কিছু বুঝি না? মুন্না, পলার তোকে ভালোবাসার কথা বললো আর অমনি তুই রাজি হয়ে গেলি, অদ্ভুত। চুপ কর, এনাফ। ছি 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 ছি, তুই কি করে ভাবতে পারলি এটা? হ্যাঁ হ্যাঁ, আমি পলাকে নিয়ে ঘুরে বেরিয়েছি, ওর সাথে আমি অনেক কথা বলেছি, কিন্তু কি কথা বলেছি জানিস? সেটা তোকে নিয়ে। তুই যাকে ভালোবাসিস সেটা আমি ওকে জানিয়েছি, আর আমি যে পূর্ণিকে ভালোবাসি সেটাও আমি ওকে জানিয়েছি। কি করে তুই ভাবতে পারলি যে পলার সাথে সম্পর্ক তৈরি করে তোর আর আমার বন্ধুত্বের সম্পর্ক আমি নষ্ট করব? তোর যদি বিশ্বাস না হয় যা পলার কাছ থেকে জেনে। তুই সিরিয়াসলি বলছিস? ওকে ওকে, কিছু বলতে হবে না, আই এম সরি, আমাকে মাফ করে দে। আরে সরি বলছি, মাফ করে দে বলছি। যা যা, মাফ করে দিলাম। এভাবে এভাবে মাফ করলি? এভাবে মাফ, মাফের আমার দরকার নাই। তুই হেসে হেসে মুড অফ করে না, হেসে হেসে বলবে যে মাফ করে দিলাম, কি মাফ করলি? কিরকম তুই ভালোবাসিস পলাকে, পলা ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি পূর্ণিকে, কিন্তু পূর্ণি ভালোবাসে তোকে, সো প্রবলেম এখনো আছে। হ্যাঁ, এ তো চতুর্ভুজ প্রবলেম। আইডিয়া কি? চল আমরা গিয়ে ওদের বাবাকে ধরি, ওনাকে আমাদের পছন্দের কথা সোজাসুজি জানিয়ে দিই। দিলাম জানিয়ে, আর যদি পটিয়ে পাটিয়ে ওনাকে রাজি করিয়ে ফেলতে পারি তাহলে পলা পূর্ণিকাকে পছন্দ করলো না করলো বললি মার। মানলাম বললি। বাবা রাজি, আমরা রাজি, ঢাকায় গিয়ে ডাকবো কাজী। রাইট, খুব মিষ্টি ব্যাপার। জি আঙ্কেল, আমরা কিনে এনেছি, অনেক কষ্ট করে পেয়েছে। আঙ্কেল বসি, বসো। আমরা দুই বন্ধু ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। জি আঙ্কেল, একদম ছোটবেলা থেকে স্কুলও একসাথে পড়েছি, কিছুদিন আগে এমবিও একসাথে পাস করেছি। আচ্ছা আচ্ছা, আমাদের ফ্যামিলি বিজনেস আছে, আমার বাবা সেটা দেখছেন, তারপরও আমি নিজে একটা কোম্পানি দিচ্ছি। হ্যাঁ, আসিফ আমার সেই কোম্পানিতে জয়েন করছে। জি আঙ্কেল, তাই আমরা দুজন আপনার কাছে একটা প্রস্তাব রাখতে চাই। বলো। আমরা দুই বন্ধু আপনার দুই মেয়েকে বিয়ে করতে চাই।
আপনাকে এখনই ডিসিশন দিতে হবে তা নয়, আপনি ঢাকায় গিয়ে আমাদের দুই ফ্যামিলির সাথে কথা বলুন, খোঁজ খবর নিন, তারপর ভেবেচিন্তে ডিসিশন দিন। আপনি ডিসিশন দিন। তোমাদের দুইজনকেই আমার খুব পছন্দ হয়েছে। আমি তোমাদেরকে আমার জীবনের দুঃখের কথা বলি। আমি একজন স্কুল টিচার ছিলাম, কোনোরকম টিউশনই করি নাই, জীবনের সঞ্চয় নাই। ঠিক এই সময় ওদের মায়ের খুব অসুখ হয়। একদিন ওদের মা আমাকে বলল, আমি যদি সুস্থ হয়ে যাই আমাকে সমুদ্র দেখাতে নিয়ে যাবে। আমি বলেছিলাম যাব। ওদের মা আর সুস্থ হলো না, চলে গেল, ওরা সমুদ্র দেখা হল। আমার পলা মেয়েটার খুব অসুখ, জটিল অসুখ, দিন দিন ও ছোট হয়ে যাচ্ছে, যতদিন ও বাঁচবে শারীরিকভাবেই ক্রমাগত ছোট হতে থাকবে। এই অসুখ পৃথিবীতে খুব কম, আর এই মরণ ব্যাধি আমার মেয়েকে ধরেছে। একদিন ওর মায়ের মতো মেয়েটাও আমাকে বলল, বাবা আমাকে সমুদ্র দেখাতে নিয়ে যাবে। আমার যতটুকু সাধ্য খরচ করে ওদেরকে সমুদ্র দেখাতে নিয়ে এসেছি। আঙ্কেল, পলার জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। মুন্না, আমি পলাকে ভালোবাসি। ও যদি একদিন সুস্থ থাকে তাহলে ওকে ভালোবাসি, ও যদি একদিন সুস্থ নাও থাকে তাহলে ওকে আমি ভালোবাসি। বাবা, তুমি তো সব জানো আমার শরীরের যা অবস্থা, তাতে করে এসব পছন্দ অপছন্দ থেকে আমাকে দূরে থাকতে হবে। না মা, না, তোর জীবনটা তো একবারে শেষ হয়ে যায়নি, তোর আশা আছে। আমি যদি তোকে একবার আমেরিকায় নিয়ে যেতে পারতাম, শুনেছি ওই দেশে নাকি তোর এই রোগের চিকিৎসা বেরিয়েছে। বাবা, আমি তোমার জীবনের উপর দিয়ে
অনেক ঝড় বয়ে নিয়ে যাচ্ছি না? আমাদের সবার কষ্টের কারণ আমি একা, তাই না? না মা, এভাবে ভাবিস না মা। আমার ভাগ্য উঠেছে কেন এমন হলো, কেন যে আমার এই অসুখটা হলো? আমি তো আল্লাহর কাছে কোনো অপরাধ করিনি বাবা, তবু আমার কেন এই অসুখটা হলো বলো তো? মারে, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে নাকি নানা রকম দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেন। ভালোবাসা, এ কেমন ভালোবাসা বাবা? আমাকে এত কষ্ট দিচ্ছে কেন বলো? মন খারাপ হবে কেন? পল আপনাকে পছন্দ করে না। আসলে পল আপনাকে পছন্দ করতে চাই না, বাবা আপনাদের বলেছে আমাদের এখানে আসার কারণ। পল শারীরিকভাবে খুব অসুস্থ। পুণ্যি, শারীরিক অসুস্থতা আমার জন্য কোনো ব্যাপারই না। শুধু এটাই যে কারণ সেটা কিন্তু না। আরো একটা সমস্যা আছে। কি সমস্যা? আপনি তাকে ভালোবাসেন, খুবই ভালোবাসেন, তাই কথাটা আপনাকে বলা উচিত। আসলে পলা আর আমি আপন বোন না। হ্যাঁ, পুণ্যি আমাকে বলেছে। পলা, আমি শুধু আপনাকে ভালোবাসি। আপনি আপনি আমার জীবনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি কি বলছেন এসব? আপনার অসুস্থতা আমার আমার জন্য কোনো বিষয়ই না। ঠিক তেমনি আপনার পরিচয় আমার কাছে খুবই ইম্যাটেরিয়াল। বলো কেন মা, কি হয়েছে? বলা, আমাকে বল, আমাকে বল কি হয়েছে, কাঁদছিস কেন, আমাকে বল। কি হয়েছে, কি হয়েছে বাবা? সত্যি করে একটা কথা বলবে আমাকে? বল। আমি আসলে কে? কি আমার পরিচয় বাবা? তুমি কি আমার বাবা নও? উনি কি আমার বোন নয়? বল বাবা। তোকে এসব কথা কে বললো? উনি বলেছে বাবা। উনি? উনি বলেছে এসব কথা? উনি মিথ্যে কথা বলে, বুঝলি? উনি মিথ্যা কথা বলেছে, তুই কাঁদিস নে, তুই কাঁদিস নে। পুণ্যি, পুণ্যি, এই পুণ্যি, পুণ্যি। হে বাবা, তুই পলাকে কি বলেছিস? পলাকে আমি তো কিছু বলিনি। তুই কিছু বলিসনি? তাহলে পলা তো আবল তাবল বকছে কেন? কি বকছে? বলছে আমি নাকি ওর বাবা না, তুই নাকি ওর বোন না, ও নাকি আমার মেয়ে না। আমি তো বাবা পলাকে কিছু বলিনি, ওই আসিফকে একটু ফান করে বলেছিলাম। ফান করেছিস, ফান করেছিস?
এসব নিয়ে কেউ ফান করে? তুই জানিস না পলা অসুস্থ, এসব বিশ্বাস করলে ওর কষ্ট আরো বাড়ে। তুই জানিস এখন পলা খুব কাঁদছে। আই এম সরি। সরি, খবরদার আর কখনো কারোর সঙ্গে এসব কথা বলবি না। আমার বরং চলেই যাই, এখানে থাকলে ওরাও কষ্ট পাবে আমরাও কষ্ট পাব। আমরা না হয় দূর থেকেই কষ্টটা পেলাম। মনে কর আমরা এই কটা দিন একটা সুন্দর স্বপ্ন দেখলাম, যে স্বপ্নের শেষটা হয়তো অনেক বেশি কষ্টের, অনেক দুঃখের। এটা আমাদের স্মৃতির মধ্যেই থাক, আমাদের চলে যাওয়াটাই সবচেয়ে ভালো হবে রে। ডায়েরি? দেখো দেখো কি সুন্দর! আরে আমাকে না তো এইখানে দেখো, এই যে এই বিকেল বেলায় নীল আকাশ, সমুদ্র আর তুমি, কি সুন্দর না? আচ্ছা শোনো না, আচ্ছা তোমার সাথে আমার আগে কেন দেখা হলো না? তুমি তুমি আমি কিছুই বুঝতে পারছি না, তুমি এখানে? আমি আসলে ভীষণ লাকি। হ্যাঁ এখন মনে হচ্ছে আমিও আসলে লাকি, কিন্তু তুমি এখানে আমি কিছু বুঝতে পারছি না। আমার বলার জন্য খুব মন খারাপ, তুমি তো জানো বলার খুব কঠিন একটা অসুখ, আর ট্রিটমেন্টের জন্য অনেক টাকা দরকার যেটা তোমার আছে। তাই আমি চেয়েছিলাম তোমার সাথে বলার বিয়ে হোক। আমি তোমাকে বলেছি বলা তোমাকে ভালোবাসে, এটা আসলে সত্যি না, বলা আসিফকেই ভালোবাসে, আর আমি ভালোবাসি তোমাকে। লিসেন পুন্নি, পলা তোমার বোন, আসিফ আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি, একই ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, আমার ফ্যামিলি বিজনেস আছে, আমি নিজেই একটা কোম্পানি খুলতে যাচ্ছি, আর সেই কোম্পানিতে আসিফ আমার পার্টনার হিসেবে জয়েন করছে। আসিফ সহজে পলার চিকিৎসা করতে পারবে, পৃথিবীর সবচেয়ে বড় হাসপাতালে আসিফ পলাকে নিয়ে যাবে। আমি, আসিফ, তুমি, আমরা সবাই পলার পাশে থাকব। আমি তোমাকে খুব ভালোবাসি। I'm sorry. No. No sorry. তোমার আমার মাঝে কোনো সরি নেই। চলো আমরা সূর্যাস্ত দেখি।
পড়ে আমার হয়েছে কোনটা জানে না এই মনটা কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে আমার হয়েছে কোনটা জানে না এই মনটা কেউ ভুল করে কেউ ভুলে পড়ে আমার হয়েছে কোনটা জানে না এই মনটা উড়াল মারে কোথায় বারে বারে আগে তো হয়নি এমন মন করে কেমন কেমন ইচ্ছে না উড়াল মারে কোথায় বারে বারে কেউ ভুল করে কেউ ভুলে পড়ে আমার হয়েছে কোনটা জানে না এই মনটা স্বপ্ন দেখি একাই আমি হায় রে আজ পাগলামি আমার হয়ে গেল কি যে ওলট পালট আমি নিজে স্বপ্ন দেখি একাই আমি হায় রে আজ পাগলামি আমার হয়ে গেল কি যে ওলট পালট আমি নিজে কেউ ভুল করে কেউ ভুলে পড়ে আমার হয়েছে কোনটা জানে না এই মনটা কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে আমার হয়েছে কোনটা জানি না এই মনটা কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে আমার হয়েছে কোনটা জানি না এই মনটা Please, please, please.
প্লিজ, আমি যাব না, তুই যা, আমি এখানে বসব না। বেশি দূরে যাস না, চলে আয় না। আরে এখন তো ভাটা শুরু হবে। আরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আয় না। ফ্লাইটের সময় আসছে, যেতে হবে। সূর্য ডুবে যাচ্ছে, আমাদের চলে যেতে হবে। আমি আর কোনোদিন সাগরের কাছে আসবো না, সাগরের কাছেও না, পাহাড়ের কাছেও না। ইজি ইজি, জীবন তো থেমে থাকে না, জীবন সবসময় চলে। হ্যাঁ, জীবন চলে। আমরা কোথাও খুঁজে পাচ্ছি না ওকে। পুণ্যি, আমার পুণ্যি। বাবা, পূর্ণিমা সাগর নিয়ে গেছে আমাদের।